আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সাকিব বুবলিকে নিয়ে মুখ খুললেন বুবলি বাংলা সিনেমা জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে জড়িয়ে চিত্রনায়িকা শবনম বুবলির নতুন গুঞ্জনে মাতোয়ারা সিনেমা হল বুবলির হঠাৎই সিনেমা পাড়া থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পরেই গুঞ্জন চলছে অপবিশ্বাসের পথেই হাঁটছেন তিনি তাই পুরো বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে বিডিএন এন্টারটেনমেন্ট এর আজকের আয়োজনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকার অনুরোধ রইল এর আগে বলে নিচ্ছি ভিউয়ার্স আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন তাহলে আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সাকিব বুবলিকে নিয়ে মুখ খুললেন বুবলির বোন বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে জড়িয়ে চিত্রনায়িকা শবনম বুবলির নতুন গুঞ্জনে মাতোয়ারা সিনেমা হল বুবলির হঠাৎই সিনেমা পাড়া থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পরই গুঞ্জন চলছে অপবিশ্বাসের পথেই হাঁটছেন তিনি শাকিব খানের সঙ্গে গোপনে সংসার পেতেছেন বুবলি পঁচিশ হাজার মার্কিন ডলার দিয়ে বুবলিকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছেন শাকিব খান বিষয়টিকে সামনে রেখে বেশ কয়েকটি গণমাধ্যম প্রশ্ন তোল বুবলি এখন কোথায় কেননা বীর সিনেমা মুক্তির আগে ঢাকা ক্লাবে আয়োজিত প্রেস মিটে আসেননি এ বিষয়ে এখন পর্যন্ত বুবলির থেকে কোনো জবাব না আসলেও এবার মুখ খুলছেন বুবলির বোন সঙ্গীত শিল্পী মিমি বুবলি এখন কোথায় তাও জানালেন তিনি বুবলি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানান তিনি তবে গুঞ্জনে কান দিতে বারণ করে নাজনীন মিমি বলেন বুবলি এখন দেশে নেই বর্তমানে আমেরিকায় আছে আমেরিকা থেকে লন্ডন হয়ে ওর দেশে ফেরার কথা রয়েছে বুবলির এই বিদেশ ভ্রমণের সঙ্গে সাকিব খানকে জড়ানো অনুচিত তিনি যুক্তরাষ্ট্রে ঘুরতে গেছেন কারো সংসার পাততে নয় তিনি বলেন সম্প্রতি সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছি আমি সিঙ্গাপুর যাওয়ার আগে বুবলি আমাকে আমেরিকা যাওয়ার কথা বলেছিল তিনি যোগ করেন বুবলির আমেরিকা যাওয়াকে পুঁজি করে বিভিন্ন মিডিয়া নানা রং মাখানো সংবাদ প্রকাশ করছে এগুলো ঠিক নয় সাকিবের সঙ্গে বুবলির প্রেম রয়েছে কিনা সে প্রশ্নে নাজনীন বলেন যদি দুজনের মধ্যে কোনো সম্পর্ক থাকে তবে সেটা ওরা দুজনেই সবাইকে জানাবে পরিবারের লোক হিসেবে আমরা অবশ্যই জানবো অথচ মিডিয়ায় আগে থেকে সব জেনে গেল সাকিব বুবলির বিয়ে এবং বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন প্রসঙ্গে এই কণ্ঠশিল্পী বলেন মানুষ যেসব কথা রটাচ্ছে এগুলো সত্য নয় প্রসঙ্গত সাকিবের হাত ধরে চলচ্চিত্রে এসেছেন শবনম বুবলি ২০১৬ ষোলো সালে মুক্তি পায় এ জুটির প্রথম ছবি বজগিরি ও শুটার সাকিবের সঙ্গে জুটি বেঁধে বুবলি মোট নটি ছবিতে অভিনয় করেছেন